छुटेचे बोलो चले जल के डेके आए बृष्टि छिपे आए आए बृष्टि छिपे आए भीजे भीजे मग धोके गाय आए आए बृष्टि छिपे आए टाटा कूट खेले जल छटानो पाए कुत्ता रो रो एक हारे बोलचे चेनो करार एक छेले का बृष्टि होते चाय चल जाए छुटे लव दी छुटे आए आए बृष्टि छिपे आए चीना छेले जल के चले गल्प बोले गल्प बोले दुष्ट छेले जाचे मेघे आए बृष्टि छिपे आए बृष्टि छिपे। आमी आर शानू आज के बेड़ाते जाब কলকাতা থেকে অনেক দূরে শুধু আমি আর শানু কি রে খুশি তো বল খুশি খুশি নার্সিং হোম থেকে ফোন কি হয়েছে খারাপ কিছু কে বাবা কাকাই মার কি আবার জেম্মা কেমন আছে বলো না জেঠু শেষ পর্যন্ত যা ভেবেছিলাম তাই হলো এত ভালো ডাক্তার এত ভালো ট্রিটমেন্ট চিন্তা তো একটা ছিলই আজ সেই চিন্তার অবসান হলো তারপরে শানু জেম্মা তো বাড়ি ফিরছে তোর কি হবে তুই যে কোথায় একটা বাড়ি ছেড়ে চলে যাওয়া প্ল্যান করছিলি কোথায় যেন যাবি বলছিলি কোথায় যাবি যাব আগে জেম্মা আসুক তারপর দেখা যাবে দিনের পর দিন শুধু এইসব করে রোহিতকে আমি পাবো শুধু মন্ত্র পড়ে এসব কি আদৌ হয় মা মা কি ঠিক বলছে না মা যা এই মন্ত্র তোকে আমি দিয়ে দিলাম রোজ বসবি বসে এই মন্ত্রটা বলবি যতবার উচ্চারণ করবি দেখবি মনের মধ্যে একটা অদ্ভুত শক্তি বাসা বাঁধছে তুই তোর লক্ষ্যে পৌঁছে যাবি রোজ রোজ এই মন্ত্রটা বলবি রোজ ফল তুই পাবি না 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 আমাকে বিশ্বাস রাখতে হবে এছাড়া তো কোনো উপায় নেই আমার আর কাজ তো হচ্ছে একেবারে যে হচ্ছে না তা তো নয় রোহিতকে আমি শ্রীয়ের নামে কিছু তো বলে উঠতে পারলাম এখন শ্রী চট করে আমার নামে কিছু বললেও রোহিত তো বিশ্বাস করবে না সেটা কারণ রোহিত রোহিত আমি বিশ্বাস করেছে একটু হলেও তো আমার কথা বিশ্বাস করেছে
তার মানে মায়ের কথা শুনলে কাজ হবে, কিন্তু মাকেও বলতে হবে। আর বেশি দিন রোহিতের জন্য অপেক্ষা করে বসে থাকতে পারবো না, আমি কিছুতেই পারবো না। জয় বিজয়া, শুধু মায়ের নাম ভাবুন আর মন্ত্র পড়ে যাবেন, মায়ের নাম ভাবুন আর মন্ত্র পড়ে যাবেন, তাতেই জয়, তাতেই সিদ্ধি আর তাতেই ইচ্ছা পূরণ। জয় কি হলো? কিছু না, তুমি রোজ এখানে কি করো তাই দেখতে এলাম। এতে দেখার কি হয়েছে? প্লিজ বুই, তুমি আমাকে আমার মতো কাজ করতে দাও আর নিজের কাজ করো, কি যাও। রাগ করছো কেন বলো তো? দেখো, ঠাকুর দেবতার পুজো করার সময় কেউ যদি সামনে থাকে তাতে ক্ষতি কি? তার তো খানিকটা পুণ্য হয়। না, এসব কাজ একাই করতে হয়, অন্য কেউ থাকলে চলে না। তুমি এসব কি করো আমাকে সত্যি করে বলো তো, আমার কিন্তু তোমাকে দেখে কেমন কেমন যেন লাগছে, ভয় করছে আমার। আচ্ছা, তুমি একজন ডাক্তার দেখাবে? কি ডাক্তার? ডাক্তার দেখাবো কেন? না, আচ্ছা বেশ, চলো তাহলে আমরা দুজন একটু কোথাও থেকে বেরিয়ে আসি, তুমি আর আমি। পুরী যাবে? তাহলে পুজোটাও দেওয়া হয়ে যাবে একবার। না বই, তার কোনো দরকার নেই, এই তো সবে বেরিয়ে এলাম। হ্যাঁ, আর ওখান থেকে আসার পর থেকেই তো দেখছি তুমি কেমন যেন করছো। রাগ করো না গো, দেখলাম তাই বললাম, আমি ছাড়া তোমাকে আর কে বলবে বলো। শোনো, এবার কিন্তু ওই রোহিত বা শ্রীতমা কেউ যদি ফোন করে আমি ওদের বলবো তোমাকে একজন ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে, দেখবে ওরা ঠিক তোমাকে নিয়ে যাবে। না, তুমি বলবে না, তুমি ওদের কোনো কথাই বলবে না, বুঝেছো? আর আমার ভালো মন্দ আমি নিজে জানি, আমি নিজে বুঝি কি করতে হবে না করতে হবে আমি সব জানি, তোমায় বলতে হবে না। প্লিজ আমার বিরক্ত করো না, যাও এখান থেকে, যাও যাওয়ার সময় দয়া করে আলোটা বন্ধ করে দিয়েছো। নিজের মনের উপর কন্ট্রোল, মন্ত্রের উপর কন্ট্রোল, শক্তির উপর কন্ট্রোল, মানুষের উপর কন্ট্রোল। রোজই মন্ত্রটা পড়, রোজই মন্ত্রটা পড়, রোজই মন্ত্র। তুই তো ঠিক, তুই লক্ষ্যে পৌঁছে যাবি, লক্ষ্যে পৌঁছে যাবি, যাবি, যাবি। শানু, তাড়াতাড়ি খেতে এসো, পরে খাচ্ছি মা। পরে টরে না, এক্ষুনি আসবে। কই দেখি, আজকে শানুকে আমি খাইয়ে দেবো, চল শানু। দাদা ওকে একদম লাই দেবেন না তো, আজকে যে অন্যায়টা করেছে না সেটা ওর বোঝা দরকার। সত্যি তুই যা আরম্ভ করেছিস, এবার না তোকে স্কুল থেকে কোনদিন টিসি দিয়ে দেয়। ঠিকই বলেছো, আমাদের গ্রামের স্কুল হলে তো হেডমাস্টার টিসি দিয়ে বাড়ি পাঠিয়ে দিত। না, টিসি দিলে তো ওরই আনন্দ, সারাদিন ফান্ডুস দাদার পাড়ায় খেলাধুলা করবে। আচ্ছা তোরা কি ভেবেছিস শানুকে টিসি দিয়ে দিলে কি ওর যাওয়ার কোনো জায়গা নেই? তা কোথায় যাবে শুনি? শানু আমার সঙ্গে কলেজে যাবে, কলেজে গিয়ে পড়াশোনা করবে, দারুণ মজা হবে। এবার দাদা ভাইও কলেজে যাবে, আমিও কলেজে যাব, ব্যাস তাহলে তো হয়ে গেল। স্কুলে তাহলে প্রতিদিন এরকমই চলুক। কি শানু, স্কুলে আর এরকম হবে না তো? না না, আর হবে না। দেখে একটা কথা কিন্তু আমি সকলকে স্পষ্ট করে বলে দিচ্ছি, শানুর স্কুলের এই সমস্ত ঘটনা যেন রোহিত অফিস থেকে আসার পরে সঙ্গে সঙ্গে তাকে না বলা হয়,
পরে আমি আর শানু ওকে বুঝিয়ে বলবো। তোমরা একটু গল্প করো, আমি আসছি। হ্যালো। হ্যাঁ শ্রী। আরে আপনি আসুন 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 আসুন। মা এসো। হ্যাঁ একা একা বাড়িতে ছিলাম তাই ভাবলাম তোমাদের এখানে একটু ঘুরে যাই। জানো দিম্মা, কাল জেম্মা বাড়ি ফিরে আসবে, ডাক্তারবাবু বলেছে। ও প্রমিত, তাহলে তো কদিনের জন্য একটু আয়া যাওয়া ঠিক করতে হবে তোমাদের। হ্যাঁ সে রুমা আসুক, তারপরে ও আর শ্রী মিলে যা ঠিক করবে তাই হবে। আপনি বসুন, আমি একটু যাই ওই নার্সিংহোমের কাগজপত্রগুলো গুছিয়ে নিই। হ্যাঁ এই আমার সঙ্গে আয়তো একটু। হ্যাঁ বললাম তো আসছি। এ কে বুড়ি, তুই কখন এলি এখানে? তুমি কি সেই তদন্ত করতেই এসেছো এখানে? বাজে কথা বলো না, যা বলছি তার উত্তর দাও। মা তুমি আগে বসো না দু মিনিট। তোমরা তো আমাকে সবসময় বসিয়ে রাখতেই চাও। আমি অনেকক্ষণ এসেছি, টাইমটা দেখিনি, এবার তোমায় কি বলবো বলো। কি চাই? এবার আমার মুখটা মুছে দাও। পারবো না, তুমি নিজে মুছে নাও। না তুমি মুছে দাও। না যাব না, তুমি আর কোনোদিন আমাকে বকবে না। দেখ শ্রী দেখ, এই সন্তান যদি বড় হয়ে তোর বোনের মতো এরকম মুখে মুখে কথা বলে তখন কিরকম লাগে একবার ভেবে দেখ। নিজের সন্তান এরকম করলে কত কষ্ট হয়। ঠিক আছে আমরা ভাবছি, কিন্তু তুমি একটু চুপ করে বসো, নাহলে আমাদের ভাবতে খুব অসুবিধা হচ্ছে। তা তো বলবেই, তোমাদের দুজনের জন্য আমার যে কি জ্বালা সে যদি তুমি বুঝতে। অবস্থা, প্রাণপাত করে ছেলেকে মানুষ করো বড় করো, তারপরে ছেলে একটু লায়ক হয়ে গেলেই বাবা আমার খোঁজ দিতে সময় পায় না, প্রয়োজন মনে করে না। আজকেও মেল আসেনি কোনো? হ্যাঁ এসছে, সেই দুটো লাইন। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আর কাজের খুব চাপ। এই তো নাও দেখো। কম্পিউটার নেড়েচেড়ে কি করে দেখতে হয় সেটাও তো আমি জানি না। সব ব্যাপারেই সবাইকে হেল্প করছে, সেটা দেখবো আমাকে এমন হেল্প করলো যে কম্পিউটারটা দফা রফা হয়ে গেল ঠিক ওই অর্কিডের মতো। ওভাবে তাকানো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি ওইভাবে দেখার। সদ্য চাকরিটা পেয়ে তুই এত দূর দেশে গেলি, একবারের জন্য ভাবিস না যে যে বাবা মা তোর জন্য চিন্তা করে, ভাবে তোর জন্য। ফোন করলি ফোনটা সুইচ অফ থাকছে কেন বলতো? কি করে জানবো, তুমিও যেখানে আমিও সেখানে, হয়তো নাম্বারটা বদলেছে আর সেটাও জানানোর প্রয়োজন মনে করে। না না সেটা করলে আমাদেরও ভুল। কি বলুন তুমি? এই শোনো, তুমি না তাতান হলে সাফাই গাইবে না, একদম গাইবে। এই লাইফ এফে ছেলেটা বিগড়েছে, আর ওই জন্যই বলি তুমি শানুকে এতটা প্রশ্রয় দিও না। দেখো নিজের যে ক্ষতি করার করেছো, অন্যের ক্ষতি আর করো না। নাহলে আজ তাতান যেমন আমাদের কাঁদাচ্ছে, শানুও বড় হয়ে তার বাবা মাকে কাঁদাবে। হচ্ছিল তাতানকে নিয়ে কথা, হঠাৎ তুমি শানুকে নিয়ে পড়তে গেলে কেন বলতো? সত্যি বাবা তুমি না, তোমার আর শানু ঝগড়া কখনো থামবে? হুম থেমে যাবে হয়তো কোনোদিন, যেমন তাতানের সঙ্গে থেমে গেছে। ঝগড়া হয় না, কোনো গল্প হয় না, সবটাই তো থেমে গেছে। নিজের সন্তান তার বাবা মার খোঁজ নেবার সময় পায় না, এত কাজের চাপ। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন একটা অন্যের ছেলের প্রতি এতটা মায়া জড়িয়ে পড়ছ, কেন?
কি ব্যাপার ম্যাডাম, ফোনটা তো কিছু ধরছেন না। বারবার ফোন করছো কেন? যখন একবার ফোন করলে দেখবে কেটে দিচ্ছি, তখন বুঝবে যে বাড়িতে আছি, ফোন ধরা যাবে না। তুমি তো বললে তুমি দিদির বাড়ি যাবে। দিদির বাড়িতেই তো আছি, কিন্তু সাথে মাও এসেছে। ও তাহলে আর কি, তার মানে হচ্ছে গোটা সন্ধ্যাটা তুমি জল পুলিশের আন্ডারে। বাজে বকো না তো, মেয়েরা প্রেম করলে মায়েদের ওরম একটু টেনশন হয়। বাই দ্য ওয়ে, তোমার কি খবর? আমি আছি মোটামুটি। সেই আবার কায়দা করে আমাকে মোটা বললে তো? কি মুশকিল, মোটা বলবো কেন? আমি বললাম মোটামুটি, মানে কি করে বোঝাই বলো তো, অ্যাভারেজ। তবে একটা খবর আছে যেটা মোর দ্যান অ্যাভারেজ, মানে ভালো খবর, মোটামুটি থেকে ভালো। আবার মোটা বললে আমাকে তুমি? এনিওয়েজ নিউজটা বলো। পাহাড়ে যে ছবিগুলো তুলেছিলাম সব কটার প্রিন্ট আউট আমি নিয়ে এসেছি। ওই ছবিটার কথা মনে আছে তোমার, ওই যেটা একসাথে আমরা জয়েন্ট তুললাম? আরে সেই ভেড়া চড়ানোর লোকটা যেটা তুলে দিল, মনে আছে? কেমন হয়েছে ওটা? অসম্ভব ভালো। তোমাকে আমাকে না কিরকম একটা বড়বউয়ের মতো দেখাচ্ছে। আমার মাকে যদি একবার ছবিগুলো দেখাতে পারতাম, উনি বুঝতেন যে রাজ্যটা কাকে বলে। আমি দেখবো ওটা, প্লিজ। চলে এসো এখন। এখন পসিবল না। আরে কি মুশকিল, তুমি তো দিদির বাড়িতেই আছো, ওই মার্কেটটা পাশেই, কোনো একটা বাহানা দিয়ে চলে এসো। দেখছি। চলে এসো না, তোমার ছবিগুলো খুব সুন্দর হয়েছে। বললাম তো চেষ্টা করছি, পারলে আসবো, ফোন করে দেবো, না পারলে ফোন করবো না, রাখছি। পারলে টালেও সবই শুনবো না, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে মার্কেটের দিকে যাচ্ছি, তোমাকে আসতেই হবে। বাই। আবার তুই? আমাকে একবার পাখি ধরার সাথে কথা বলিয়ে দিলে না তো? উড়ে বেটা, তোর এই পাখি ধরা করতে করতে না আমি কোনদিন ধরা পড়ে যাব। ধরা পড়লে কি হবে? কিছু হবে না, কিন্তু তুই কারোর সামনে পাখি ধরার নাম করবি না। কেন? কেন আবার? পাখি ধরা পাখিদের সাথে হুস করে আকাশে উড়ে চলে গেছে, চল এবার। যদি কারোর সামনে পাখি ধরার নাম করেছিস না, দেখবি তা। ঠিক আছে, এত করে বলছো তাহলে কাউকে বলবো না। বলবো? না না, মারবো, চল। এদিক ওদিক ঘুরছো কেন? বসো না এক জায়গায় চুপ করে। এতক্ষণ তো তোমার কথাই শুনছিলাম, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। আমার কথা শুনছিলে না কার কথা শুনছিলে সেটা তুমি খুব ভালো করে জানো। ফোনে কথা বলছিলে বুঝি এতক্ষণ? মা, আমার ফোনে এক ফোটাও ব্যালেন্স নেই। দিদি, আমি একটা টপ আপ করে আসছি বুঝলি। দাঁড়াও, কোথাও যাবে না এখন, বাড়ি যখন যাব তখন সব কাজ একসঙ্গে করে ফিরব। দেখছিস দিদি মা কেমন করছে? উড়ি, তুই একটা কাজ করবি, আমাদের বাড়িতে না একদম ফল নেই, আর কালকে দিদি তো নার্সিংহোম থেকে ফিরবে, তুই একটু ফল নিয়ে আসবি। ঠিক আছে, এনে দিচ্ছি, চট করে নিয়ে আয়। হ্যাঁ, আমিও যাব। কেন, তুমি আবার যাবে কেন? যাক না, ছোট্ট মানুষ সারাদিন কেউ বাড়িতে বসে বসে ভাল লাগে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে বসে থাকার ছেলেই তো। আমি তো লক্ষ্মী ছেলে মা। যা শোন না, যা মাসির সঙ্গে ঘুরে আয়। যা তাহলে দুজন, যা। টাটা দিম্মা, চলো। মাসিমণি, পাখি ধরা। কি শানুবাবু, কি খবর তোমার? শ্রী, আমি এবার যাই রে। কেন? বুড়ি আসুক, তারপর দুজনে মিলে চলে যেও, এখানে খেয়ে যাবে। না রে, আমার শরীরটা একদম ভালো লাগছে না, আজ রাতে কিছু খাবো না।
বরং তাড়াতাড়ি ফিরে একটু রেস্ট নে। কেন মা, তোমার এত শরীর খারাপ, তুমি কেন বেরোলে বাড়ি থেকে? বেরোলাম কি আর সাথে, মনের মধ্যে সবসময় কিরকম একটা ভয় করে জানিস। মনে হয় বুড়ি ওই ছেলেটার সঙ্গে, ওই ময়ূখের সঙ্গে আবার ঘুরে বেড়াচ্ছে না তো। তোকে সত্যি বলছি শ্রী, ছেলেটা একদম ভালো নয়। তুই ইদানিং তোর কাছে আছি আমি অনেকটা নিশ্চিন্ত। বুড়ির খবর নিতে গেলে তুমি তো ফোন করেই জানতে পারো মা। তা পারতাম, কিন্তু বুড়ির জন্য এত চিন্তা হয় না, আমি ঘরের মধ্যে থাকতে পারি না। আজ আসি রে। চলে যাবে, সাবধানে যেও মা। বেশ শোন, বুড়িকে কিন্তু তাড়াতাড়ি পাঠিয়ে দিবি, কেমন? আসি। আচ্ছা পাখি ধরা, তুমি ম্যাজিক দেখাতে জানো? ম্যাজিক বুঝলে শোনো, আমার দেখতেই ভালো লাগে, শিখতে ইচ্ছে করে না। শিখলেই তো সব জানা হয়ে গেল, তখন তো আর মজাই রইল না। মিথ্যে, তুমি কি ভাবছো আমি তোমাকে এখন ম্যাজিক দেখাতে বলবো? আচ্ছা শানু, আমার কি তোর পাখি ধরার সাথে কথা বলতে ইচ্ছে করে না? তুই কি আমার পাখি ধরার সাথে কথা বলতে দিবি না? বাবা মাসি মনে, তুমি তো খুব হিংসুটে। একদম ঠিক। ও আমি হিংসুটে আর তুই বুঝি না? তুই জানিস পাখি ধরা রেগে গেলে কি হবে? পাখি ধরা রাখতেই পারে না, আমি জানি। রাগে তো আমার জিম্মা, বলো পাখি ধরাকে। আমি না এলে জিম্মা তোমাকে এখানে আসতে দিত? ঠিকই তো, ভাগ্যিস শানু ছিল, নাহলে তো শানুর মিষ্টি মাসিমণির সাথে আজকে আমার দেখাই হতো না। তুমি চুপ করো, একে রামে রক্ষে নেই, তার উপর আবার সুগ্রীব দোষর। ছোটদা বাড়ি ফিরতে কেন এত দেরি করছে কে জানে, খবরটা যতক্ষণ না দিতে পারছি না আমার পেটের ভাত হজম হচ্ছে না। শানুর পিঠে উত্তম মধ্যম পড়বে, আহা। বাড়ি ফেরার আগেই যদি টিপনিটা কাটতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু কি করে। হ্যাঁ একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ কাঞ্চন দাদা, রাত্রে তুমি ভাত খাবে না রুটি? ভাত? আচ্ছা। আর শোনো না, আজকে বাড়িতে কি হয়েছে জানো, শানু জি কান না বলছি, তুমি ভাত না রুটি? ভাত? আচ্ছা ঠিক আছে। ছোটদা, রোহিতকে ফোনে কি বলছিলি? রাত্রে ভাত খাবে না রুটি সেটা জিজ্ঞাসা করছিলাম। শানুর ব্যাপারে কি বলছিলি? আসলে বাড়ি ফিরে যদি আবার আগের দিনের মতো গায়ে হাত তোলে সেই জন্য আমি আগে থেকে জানিয়ে রাখতে চাইছিলাম। তুই তো শুনলি, সকলের সামনে আমি বললাম যে এ ব্যাপারে রোহিতকে কেউ কিচ্ছু বলবে না, যা বলার আমি বলবো। তোকে কেউ ওস্তাদি করতে বলেছে? যা নিজের কাজ কর, আমার জন্য চা পাঠাস। এইবার তোমাকে আমি একটা জিনিস দেখাবো, বলো তো কি। ছবিগুলো দেখাও, দেখাও আমাকে, তাড়াতাড়ি দেখাও। তোমাকে না কোনো সারপ্রাইজ দেওয়া জয়নি, দাঁড়াও বের করছি। আমাদের প্রথম প্রথম কি প্রায় হনিমুনের ছবি। ইস কি গো পাখি ধরা, ছবি দেখবে? জানো তো আমিও দেখবো। নে দেখো এই ছবিটা কি সুন্দর। তোমাকে অসম্ভব ভালো লাগছে। না না না, এখন ফুচকা খাওয়ার সময় নেই। কারণটা কি?
কারণ চারটে ফল কিনতে আর একটা টপ আপ কার্ড কিনতে এত সময় লাগে না, আমাকে ওগুলো কিনে বাড়ি ফিরতে হবে, দেরি হলে মা না। তুমি একটা জাতাটাই কেমন আনরোম্যান্টিক, আরে কিছু একটা বাড়িতে বলে দেবে, বলবে না 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 প্লিজ পরে যাওয়া যাবে না, এখনই যাই, আমি রাত্রে ফোন করবো তোমাকে। অগত্যা শানু ফুচকা দিও, ঠিক আছে? মনে থাকে জানো, কিন্তু একদম মনে থাকবে, প্রমিস। আচ্ছা শোনো, ফটোগুলো আমি নিয়ে যাচ্ছি, দেখে পরে ফেরত দেবো। দয়া করে সাবধানে রেখো, ওনার হাতে আবার যেন না পড়ে। না না দেবো না। ওকে এখন টাটা। বেশ টাটা শোনো, টাটা, গুড নাইট, চলো দেখা হবে। চলো, কাউকে কিন্তু বলবি না যে আমরা কোথায় গেছিলাম, মনে থাকবে তো? কেন বকছো?